প্রয়োজনীয় দ্রব্য, খাদ্যদ্রব্য যা বলেন যেটাই বলেন প্রত্যেকটা ক্ষেত্রেই বৃদ্ধি পাবে এবং সেই জনগণকে সেটা মোকাবেলা করতে হবে। আমি সেই শেষে একটা কথা বলতে চাই যে ফ্যাসিবাদ কখনো চিরস্থায়ী হয় না। রাতের অন্ধকারে ভোট করে যারা ক্ষমতায় আসে তারা চিরদিন ক্ষমতায় থাকতে পারে না, কিন্তু ফ্যাসিবাদ চলে যাওয়ার আগে দেশকে শেষ করে দিয়ে যায় এবং দেশের জনগণকে সেইটা বক্তব্য হয়। তাই আমি আজকে গণতান্ত্রিক সমাবেশের এই সমাবেশ থেকে দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানাই, আপনারা এই দেশে আপনাদের আমাদেরকে থাকতে হবে, এই ফ্যাসিবাদ এরা এদেশে থাকবে না। এরা আমেরিকায় যেতে না পারলে, ইংল্যান্ডে যেতে না পারলে মালদ্বীপ যাবে, আবুধাবি যাবে, এরকম শহরে অনেক রাষ্ট্র আছে সেখানে যাবে। সংগ্রামী সাথী ভাইরা, আপনাদের প্রিয় দেশবাসী,